আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আমার প্রিয় ভাই বোনেরা সবাই ভালো আছেন। আর কয়েক ঘন্টা পরেই ঈদুল আজহা শুরু হতে যাচ্ছে, কুরবানির ঈদ সবাই জানেন। কুরবানির ঈদ নিয়ে অলরেডি অনেক জায়গায় অনেক ঘটনা এবং কেন কুরবানির ঈদ আমরা পালন করি এই বিষয় নিয়ে ইতিহাস বা গল্প আকারে বা মানে ডিটেলসে অনেক জায়গায় অনেক কিছু বলা আছে অলরেডি। সো আমি ওগুলো নিয়ে কিছু বলতে যাব না, আমি একটা বিষয় নিয়ে হয়তো আপনাদের সাথে একটু আলোচনা করতে চাচ্ছিলাম, যে জিনিসটা আমারও মনে হয়েছে যে সবার সাথে শেয়ার করা উচিত। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরেন একটা ঘটনা দিয়ে আমি শুরু করি আর কি। ঘটনাটা আমি পড়েছিলাম এবং ইউটিউবে একটা লেকচারের মাধ্যমে শুনেছিলাম। সেটা হচ্ছে আমাদের ঈসা আলাইহিস সালাম, নবী ঈসা আলাইহিস সালাম, উনি ওনার কম্প্যানিয়নদের সাথে মানে সহযাত্রীদের সাথে একটা যাত্রায় ছিলেন। তো যাত্রায় সবার হঠাৎ করে খুব ক্ষুধা লাগলো। তো ক্ষুধা লাগার পর সবাই একজন আরেকজনকে জিজ্ঞেস করা শুরু করলেন, তোমাদের যার যা কিছু আছে পয়সাটা আমরা একত্রিত করি এবং কিছু একটা খাবার কেনার ব্যবস্থা করি, যেহেতু দূরের পথ যাত্রা করতে হবে। তো সব টাকা পয়সা একসাথে করা হলো এবং একজনকে দায়িত্ব দেওয়া হলো যে তুমি যাও গিয়ে আমাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে আসো। তো সেই লোকটা প্রায় আই থিঙ্ক 3 প্যাকেটের মতো পাউরুটি কিনে আনতে পারছে বা রুটি কিনে এনেছেন। তো 3 প্যাকেটের মতো রুটি যখন উনি নিয়ে ফেরত যাচ্ছিলেন, তো তখন ওনার মনে হলো যে এতগুলো মানুষ এখানে আছে, এখন আমি যদি মানে এই রুটিগুলো নিয়ে যাই তো ওনার ভাগে পাবো না, ঠিক আছে। তো উনি কী করলেন, উনি ওই জায়গায় একটা পাউরুটি মানে একলাই সাইজ করে দিছে, মানে শেষ করে ফেলছে খেয়ে। তো বাকি 2 প্যাকেট নিয়ে সে আগায় যেতেছে। তো যখন উনি সবার সাথে আবার একত্রিত হইলেন, তো তখন ওখানে ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে এখানে 3য় প্যাকেট রুটিটা কোথায় গেল। তো এখন যদি সত্যি কথা বলে ফেলে তাইলে তো বিপদ, সে দেখতেছে। এখন মিথ্যা কথা সে বলার চিন্তা ভাবনা করলো, সে বললো যে আমি জানি না, আমি 2 প্যাকেটই আনছি। তো ঈসা আলাইহিস সালাম কিছু না বলে ওনার বাকি সহযাত্রীদের সাথে করে নিয়ে সামনে আগায় গেল। কিছু দূর যাওয়ার পর ঈসা আলাইহিস সালাম একটা হরিণ দেখতে পেলেন। তো হরিণ দেখার পর উনি হরিণটাকে মেরে ওটার মাংস রান্না করে বা কুক করে সবাই একসাথে ভালোভাবে ভোজন করলেন, খাওয়া দাওয়া করলেন এবং উনি ওনার ক্ষমতার সাহায্যে আবার হরিণটার যে খাওয়ার পর যে হাড্ডিগুড্ডি ছিল সেখান থেকে আবার হরিণটাকে জীবিত করে ছেড়ে দিলেন। তো উনি প্রশ্ন করলেন যে আমার পক্ষ থেকে এই যে আমার এই অবিস্মরণীয় ঘটনাটা হইল, এটা ঘটাইতে যে সাহায্য করেছেন, মানে আল্লাহ তাল্লাহরকে উনি সাক্ষী রেখে বলছেন যে প্লিজ তোমরা বলো এই রুটিটা, 3য় রুটিটা কে খাইছে। তো যে খাইছে সে তো মনে মনে একটু ভয়ও পাচ্ছে, কিন্তু এখন যদি আবার আগে মিথ্যা কথা বলে ফেলছে এখন আবার সত্যি বলে তো বিপদ সে ভাবতেছে মনে মনে। তো সে এবারও মিথ্যা কথা বললো যে না আমি এটা ব্যাপারে কিছু জানি না। তো সবাই আবার যথারীতি সামনে আগাইতে থাকলো। তো সামনে পানিপথ, তো পানির মাঝখান দিয়ে আর কি জানেন আমাদের নবীদের অনেক ধরনের ঐশ্বরিক ক্ষমতা ছিল। তো উনি পানির উপর দিয়ে সবাইকে নিয়ে যাত্রা শুরু করলেন, হেঁটে চলে গেলেন। পানি পার হয়ে অন্য পারে গিয়ে উনি বললেন যে এই পানি পার হওয়ার যে ক্ষমতা দিয়েছেন তাকে সাক্ষী রেখে আমি জিজ্ঞেস করতেছি কে এই 3য় রুটিটা খেয়েছে। তো তখনও সে মানে মিথ্যার উপর মিথ্যা বলতে বলতে সেটার উপরেই তার যে বলতে পারেন বলিষ্ঠ হয়ে বলল যে আমি জানি না, আমি কিছু করিনি। তো কিছু দূর পর ঈসা আলাইহিস সালাম একটু সামনে গেলেন, তারপরে 3টা বালুর মানে বিভিন্ন বালুর ভাস্কর্য দেখি ওরকম 3টা বালুর স্তূপ উনি একসাথে করলেন, স্যান্ড যেটাকে বলে যে বালু একসাথে করার পরে উনি ওনার কেরামতির সাহায্যে বা ওনার ঐশ্বরিক ক্ষমতার সাহায্যে উনি 3টা সোনার স্তূপ বানিয়ে ফেললেন। সে বালু থেকে সোনার স্তূপ হয়ে গেছে। তো সবাই খুব অবাক, সবাই খুব চমকে গেছে, এত স্বর্ণ মানে বুঝাই যাচ্ছে খুব সিরিয়াস একটা ব্যাপার আর সবার সামনে এত স্বর্ণ। তো ঈসা আলাইহিস সালাম বললেন দেখো এখানে 3 ভাগ স্বর্ণ আছে, তো 1 ভাগ আমার, 1 ভাগ আমার কম্পেনিয়নদের যারা সাথে সহযাত্রী আছে এবং 1 ভাগ
ওই ব্যক্তির যে তৃতীয় রুটিটা খেয়ে ফেলছে আর কি। তো এইবার সেই লোক লোভ সামলাতে না পেরে বলে ফেলছে, আমি আমি খেয়েছি, মানে একেবারে হাত তুলে সাথে সাথে, মানে আগে এত মিথ্যা কথা বলছেন উনি, বাট স্টিল সেইটার উপর কোনো স্ট্যান্ড এখন আর নাই। যেই উনি দেখছেন এত স্বর্ণ এত সম্পত্তি বলার সাথে সাথে ওনার হয়ে যাবে, উনি চট করে হ্যাঁ বলে ফেলছে, হ্যাঁ আমি আমি খেয়েছি রুটি আমি। তো এই যে উনি আত্মসমর্পণ করলো, এই শেষে এসে ঈসা আলাইহিস সালাম যেটা করলেন, ওনাকে বললেন যে সমস্যা নাই, এই একটা স্তূপ তোমার না, এই তিনটা স্তূপই তোমার, এখন তুমি নিয়ে নাও, আর তুমি আমাদের দলভুক্ত আর থাকতে পারবে না। তো এই কথাটা বলার পর লোকটা ভাবলো, একে তো তিন স্তূপই আমার দিয়ে দিতেছে, ওদের কাছে কিছুই নেই, তো এ তোমার বিশাল অর্জন, তুমি অনেক কিছু করতে পারবো। তো সেই ঈসা আলাইহিস সালাম সরাসরি বললো, থাক আমার আর কিছু লাগবে না, তোমরা যাও। তো ঈসা আলাইহিস সালাম ওনার সহযাত্রীদের সাথে নিয়ে সামনে আগে গেলেন, আর ওই লোক ওখানে খুব প্ল্যানিং করতেছেন যে কি কি করা যাবে এটা দিয়ে। তো ওই সময় ওই রাস্তা ধরেই তিনজন চোর বা ডাকাত বলতে পারেন রাস্তা যেতেছে, এবং তারা খেয়াল করলো যে কিরে এখানে লোক একজন কিন্তু এত স্বর্ণ, মানে বুঝতে পারছেন তিন স্তূপ স্বর্ণ, এত মানে লোভ সামলাতে পারলো না ডাকাতগুলো চোরগুলো। তো তারা ওখানে চলে গেল, গিয়া ওই লোকটার কোনো ABCD নাই, শেষ মাইনে ফেলছ, তো সে তো শেষ, কি না স্বপ্ন দেখতেছিল সে স্বপ্নও শেষ। তো দুই চোর একজন আরেকজন, তিন চোর আর কি, সরি তিন চোর নিজেদের মধ্যে কথাবার্তা বলে একজন বললো যে খুব খিদা লাগছে, খাওয়ার ব্যবস্থা করা উচিত। তো তৃতীয় চোর এক তিনজন ছিল এর মধ্যে একজনকে তারা কথাবার্তা বললো, বলে ঠিক করলো ঠিক আছে একজন যাবে গিয়ে সবার জন্য তিনজনের জন্য খাবারের ব্যবস্থা করবে, আর বাকি দুজন এই স্বর্ণ পাহারা দিতে আর কি। তো লোভ কাকে বলে দেখেন, যেইভাবে সেই তৃতীয় লোক রাস্তাতে যাইতেছে, সেও ভাবতেছে আমি যে এতগুলো স্বর্ণ এনে সাইড করে আসলাম, আমার তো ওরা গেলেই মেরে ফেলবে, এবং আমার ভাগটাও ওরা কি ভাগ করে নিয়ে যাবে, আবার আমি যদি এখন কিছুই করা থাকবে না, কারণ আমি তো একা আর ওরা তো দুইজন, একটা আমি কাম করি, আমি যে খাবারগুলো এখন নিয়ে যেতেছি এর মধ্যে বিষ মিশিয়ে দিই, তাইলে ওরা খায় ওরা মরে গেল, তিন ভাগ স্বর্ণই আমার। আর পিছনে যে দুজনকে রাইখে আসছিল সেই দুজন আমার ভাবতেছে যে ওই তো একাই, ওই এলো ওরে সাইজ করে ফেলাম, আর ওর যে ভাগ আছে ওইটা আমরা সবার সময় ভাগ করে নেব। তো দ্বিতীয়জন কইছে ঠিক আছে আমি রাজি। তো দেইও ওই বিষ মাখানো রুটিগুলো নিয়ে আইছে রাস্তা দিয়ে, হাইটা ব্যাক করছে, সাথে সাথে ওরা মেরে ফেলছে বাকি দুজন, এবং ওরা বললো যে মানে একে তো মরলি, খাবারও আইনা দিচ্ছিস খাইয়েই যাই। তো এই বলে তারা ওই বিষ মাখা রুটিগুলোও খাইয়া ফেললো, এবং ওরাও ওখানেই মারা গেল। তো ঈসা আলাইহিস সালাম এবং ওনার সহযাত্রীরা দলে দলে ব্যাক করলেন, এবং যেই রাস্তা দিয়ে ব্যাক করলেন দেখলেন যে তার রেখে যাওয়া সেই সহযাত্রীও মারা গেছে, এবং সাথে আরও তিনজন লোক মরে পড়ে আসে, আর স্বর্ণ যেখানে ছিল সেখানেই রয়ে গেছে। তো ওইটা থেকে উনি যেটা বললেন সেটা হচ্ছে যে এই হচ্ছে আমাদের দুনিয়ার অবস্থা, আমাদের লোভ আমাদের লালসা আমাদের অতিরিক্ত পরিমাণে অর্থপ্রীতি, এই জিনিসগুলো আমাদেরকে ধ্বংস করে দেয়। তো প্রিয় ভাই বোনেরা, আমি স্টোরিটা শেয়ার করার ওয়ান অফ দ্য মেইন রিজনটা আমি একটু শেয়ার করি, সেটা হচ্ছে এই যে কুরবানির ঈদ আসতেছে, কুরবানির ঈদের বিষয়টাই এমন যে স্যাক্রিফাইস হালাল উপায়ে পশুর মাধ্যমে কুরবানিটা আমরা করি মুসলমানরা, এবং এটার উদ্দেশ্য থাকে আল্লাহকে সন্তুষ্ট করা। আল্লাহ কয় কেজি মাংস হইল, কত কেজি ঘিলা কলিজা পাইলাম, এগুলো নিয়ে আল্লাহর কোনো মাথা ব্যথা নাই, এবং আল্লাহ এগুলো নিয়ে কখনো কনসার্নও ছিলেন না। একমাত্র কনসার্ন হচ্ছে এই জিনিসটা সম্পূর্ণভাবে হালালভাবে হচ্ছে কিনা, এবং আমরা ভালোভাবে জিনিসটা পারফর্ম করলাম কিনা, অ্যান্ড আমাদের মন থেকে বিষয়টাকে আমরা সঠিক নিয়তে হালাল টাকায় এটি কোরবানিটা মানে উদযাপন করলাম কিনা, পশু কোরবানিটা ঠিকভাবে করলাম কিনা, এই জিনিসগুলো হচ্ছে আল্লাহর কাছে মেইনলি অ্যাকসেপ্টেবল বা গ্রহণ করা হবে, আল্লাহ আল্লাহ খুশি হবেন এই জিনিসগুলোতেই মেইনলি। আর আমার একটা রিকোয়েস্ট হবে আপনাদের সবার কাছে, সেটা হচ্ছে এই কোরবানির ঈদের সাহায্যে আসেন আমরা সবাই, আমাদের নিজেদের যত ধরনের খারাপ দোষগুলো আছে, বিভিন্ন সময় আমরা হয়তো বিভিন্ন ধরনের খারাপ জিনিসের সাথে সংযোজিত হয়ে আসছি বা
খারাপ কোনো অভ্যাসে জড়ায় আসছি, সেই অভ্যাসগুলো আমরা আজকে কুরবানির ঈদের সাথে ত্যাগ করে দিই। মিথ্যা কথা বলা, গুটিবাজি করা, এক জায়গার কথা আরেক জায়গায় গিয়ে লাগানো, আরেকজনের কান ভারী করা, কারো সম্বন্ধে না জেনেই একটা বাজে মন্তব্য করে ফেলা যে না জানোস না কত এরকম, আরও ওরা তুমি ভালো মতো চিনি, ওই খুবই খারাপ ছেলে বা খারাপ মেয়ে, এভাবে মানে সলিড কোনো প্রমাণ ছাড়া কারণ কথাই একজনকে খারাপ কোনোভাবে অ্যাড্রেস করা, গিবট করা, খারাপ খারাপ যে কাজগুলো আমরা করি, একজন হয়তো সবগুলোই করতে পারেন যেগুলো আমি বললাম, একজন হয়তো এরকম হতে পারে দুই একটার সাথে জড়িত আছেন, এমন বাজে একটা অভ্যাস হয়ে গেছে ছাড়তেই পারতেছেন না, মিথ্যা কথা মানে বলতে বলতে আমরা ডর গেছি মিথ্যাই বলেন এখন। সো এটাই আমি বলবো যে যারা যে অভ্যাসের সাথে জড়িত আছে একটু চেষ্টা করেন সেগুলো থেকে সরে আসা। এবারে কুরবানিতে ইনশাআল্লাহ আমরা সবাই আমাদের খারাপ উদ্দেশ্যগুলো থেকে সরে আসি এবং ভালো উদ্দেশ্যগুলোর থেকে মানে ভালো একটা কাজ এবং ভালো একটা জিনিসের সাথে প্র্যাকটিস করার মতো মানসিকতা তৈরি করি। আর আমি বলবো যে এই জিনিসটাকে আরও বলিষ্ঠ করার জন্য আপনারা কমেন্টে আপনাদের একটা কমেন্ট প্লেস করে যান যে আমি আজকে থেকে একটা ভালো কাজ করার চেষ্টা করব। যেমন আমি আমার একটা খারাপ অভ্যাস পরিবর্তন করার ব্যাপারে কথা বলে যাচ্ছি, ইনশাআল্লাহ আমি এখন থেকে শারীরিক ব্যায়াম যেটা মানে ফিজিক্যাল এক্সারসাইজ করাটা শুরু করবো, এটা আমার দরকার, আমি একটু মোটা হয়ে গেছি তো এটা আমার প্রয়োজন, তো সেটা আমি ইনশাআল্লাহ শুরু করবো। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করতেছি যে কোনো একটা ভালো কাজ যেটা আপনারা করতে চান সেটা একটু কমেন্টে জানায় যান, যাতে ব্যাপারটা একটু সিরিয়াস হয় আর কি, মানে আপনি আসলে কমিটেড করবেন এরকম একটা ফিলিংস আমরা সবাই পাই। ভিডিওর এই আলোচনাতে থেকে আপনার যদি কিছু জানার থাকে বা সরি আপনার যদি কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো সবগুলো কমেন্ট পড়া। আর আজকের জন্য এতটুকুই, আর সবাইকে আমার পক্ষ থেকে আপনারকে এবং আপনার ফ্যামিলির সবাইকে ঈদ মোবারক, এবং আল্লাহ আশা করি আমাদের সবার মনের ইচ্ছাগুলো কবুল করে নিক, আমিন। আজকের জন্য এতটুকুই, আমি তানভীর হায়দার তুষার আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।